যুক্তরাষ্ট্র একদিকে গাজার রাফাতে স্থল অভিযান না চালানোর আহ্বান জানিয়ে আসছে, অন্যদিকে ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে গাজাবাসীর ওপর বর্বরতা চালানোর লাইসেন্স দিচ্ছে। এবার সেই হামলার গতি বাড়াতেই যেন সামরিক সহায়তা বিল পাশ হলো মার্কিন সিনেটে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে সিনেটে বিলটি পাশ হয়। শুধু ইসরায়েলকেই নয়, ইসরায়েল, ইউক্রেন ও তাইওয়ানকে সামরিক সহায়তা দিতে $9,500 কোটি বিল পাশ হয়, যার মধ্যে $6,100 কোটি ইউক্রেনের, $2,600 কোটি ইসরায়েলের এবং $812 কোটি বরাদ্দ করা হয় তাইওয়ানের জন্য। স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিলটিতে স্বাক্ষর করবেন বলে জানা গেছে। Needs to be one of strength. এদিকে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, স্বাক্ষরের পর এ সপ্তাহেই অস্ত্র সরবরাহ শুরু হবে। এছাড়া ইসরায়েলে ইরানের হামলা রুখতে এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে ইউক্রেনের জন্য এ বিলটি খুব গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও 2টা। এর আগে গত শনিবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোটাভুটিতে এ বিল পাশ হয়। এখন সিনেটেও বিল অনুমোদন দেওয়া হলো। এ বিলের পক্ষে বিপক্ষে অনেক দিন ধরেই নানা আলোচনা সমালোচনা চলছিল, যা নিয়ে চাপে ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।